বাংলাদেশ সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে মিয়ানমার সেনাদের যে পরিমাণ অসহনীয় অত্যাচার চলছে তার সহ্য করার মতো পরিস্থিতি ছিল না, যে কারণে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি কঠিন হুঁশিয়ারি দেন এবং বিজিবির প্রধান বলেন, আমরা আমাদের 1 ইঞ্চি মাটিও ছাড় দেব না, দরকার হলে আমরা আমাদের জীবন দিয়ে দেব, দেশের মানুষের আমাদের প্রতি অর্পিত দায়িত্বের কোনো প্রকার অমর্যাদা হতে দেব না। তিনি আরও বলেন, আমরা আমাদের পরিবার পরিজন থেকেও আমাদের দায়িত্বকে অনেক বেশি মর্যাদা করি, তাই আপনারা কোনোভাবেই চিন্তিত হবেন না, বরং আমাদের উপর আস্থা রাখুন। আমরা এতদিন অনেক ধৈর্য ধরেছি, আমরা আর সহ্য করব না, ওরা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব, কোনোভাবেই আমরা আর ছাড় দেব না। গত 2-3 দিন যাবৎ বাংলাদেশ বিজিবি সীমান্ত এলাকায় তাদের টহলকে আরও জোরদার করেছে, কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে চড়ে, এমনকি নাফরতিতেও তারা টহলের কর্মসূচি বাড়িয়েছে এবং এর ফলশ্রুতিতে মিয়ানমার এক প্রকার লেজ গুটিয়ে নিয়েছে, যেখানে প্রতিদিন বর্ডার শেল এসে পড়তো বাংলাদেশ সীমান্ত এলাকায়, এমনকি এলাকাবাসী ভয় বের পর্যন্ত হতে পারতো না, সেখানে গত বৃহস্পতিবার বিজিবির তৎপরতায় মিয়ানমার সেনারা ভয়ে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার কোনো প্রকার মোটর সেল তো দূরের কথা, গুলির শব্দ পর্যন্ত পাওয়া যায়নি, এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এদিকে বাংলাদেশের জন্য আরও একটি বড় খুশির খবর, যেখানে সীমান্ত এলাকায় গোলাগুলি, যুদ্ধ বিমান, আবার কখনো হেলিকপ্টার পাহারা দিচ্ছিল মিয়ানমার সেনাবাহিনীরা, এবং যখন সীমান্ত এলাকা একেবারেই উত্তপ্ত, ঠিক তখন বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবিতে যোগ হলো আরও 849 সেনা, এবং এদের 24 সপ্তাহের ট্রেনিং শেষ করে এরা একেবারেই প্রস্তুত যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলার জন্য। মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন, নতুন এই সেনা যোগদানে আমরা আরও শক্তিশালী হলাম এবং আমাদের কার্যক্রম আরও ভালোভাবে চালাতে পারব। বিজিবির মহাপরিচালক বলেন, আমরা আমাদের কাজে নিয়োজিত আছি, কোনো প্রকার উস্কানিমূলক আচরণ করলে আর সহ্য করা হবে না এবং বাংলাদেশের মধ্যে আর কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেওয়া হবে না, আমরা আমাদের সবটুকু শক্তি দিয়ে দেশের জন্য লড়ে যাব এবং আমরা সবসময় প্রস্তুত যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য। বন্ধুরা, আমরা এবার জানবো কিভাবে রোহিঙ্গারা মানুষ খুন করে, এবং মিয়ানমারের সাগাইনে নিরাপত্তা কর্মীর গুলিতে 5 জন গ্রামবাসী নিহত। বিস্তারিত জানার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে তারা বাংলাদেশ ও মিয়ানমারের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং আমাদের তথ্যগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারে। এদিকে কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গত 1 মাসের 4 নেতা খুনের বিষয়ে ফেসবুক লাইভে এসে রহস্যকর তথ্য দিলেন মোহাম্মদ হাসিম নামে এক যুবক। তিনি একটি অস্ত্র হাতে লাইভে আসেন এবং নিজেকে ইসলামী মাহাজ নামে একটি সংগঠনের সদস্য বলে দাবি করেন। ভিডিওতে তিনি ওই 4 জন নেতাকে কিভাবে হত্যা করেছেন তার বর্ণনা দেন। মোহাম্মদ হাসিম আরও জানান, তার মতো আরও 25 জন যুবকের হাতে অস্ত্র তুলে দিয়েছে ইসলামী সংগঠন মাহাজ, যাদের কাজ ছিল টার্গেটকৃত মানুষকে হত্যা করা, যার জন্য তারা বিপুল পরিমাণ অর্থ পেতেন। তিনি আরও বলেন, এতদিন আমি যা করেছি ভুল করেছি, আর এই ধরনের কাজ করতে চাই না, আমি ভালো হতে চাই, আমাকে ভালোভাবে জীবনযাপন করার সুযোগ দেওয়া হোক। অপরদিকে কিছুতেই বন্ধ হচ্ছে না আরাকানি রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাদের নির্যাতন ও নিপীড়ন। এবার মিয়ানমারের জান্তা সরকারের নিরাপত্তা কর্মীদের গুলিতে অন্তত 5 জন গ্রামবাসী নিহত হয়েছে এবং এখনও 20 জনের মতো নিখোঁজ রয়েছে। ইরাবতী নামে একটি গণমাধ্যম সংবাদটি নিশ্চিত করে। মিয়ানমারের এই নির্যাতন কোথায় গিয়ে দাঁড়াবে এটাই দেখার বিষয়।